প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন গল্পের জালি বাই পামেলা গতকাল থেকে আমি পাঠ করে শোনাচ্ছিলাম গোয়েন্দা নীলাঞ্জনের পর একটি রহস্য উপন্যাস উপন্যাসটির নাম খুনটা হতে পারত আজকে পরবর্তী অধ্যায় আপনাদের শোনাবো গল্প পাঠে আমি রয়েছি আপনাদের সাথে পামেলা এর আগেও আমি গোয়েন্দা নীলাঞ্জন পড়েছি আমার গোয়েন্দা নীলাঞ্জনের প্লেলিস্টে আপনারা গেলে সমস্ত কটা গল্প পরপর আপনারা খুঁজে পাবেন প্লেলিস্টের লিঙ্ক আমি চ্যানেল ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি যারা আমাকে প্রতিনিয়ত সাবস্ক্রাইব করছেন তাদের উদ্দেশ্যে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও করে উঠতে পারেননি তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বেলাইকেন অবশ্যই প্রেস করবেন তাহলে আসুন বন্ধুরা চলে যাচ্ছি আমরা অধ্যায় তিনে অধ্যায় তিন দিয়ে আজকের পরবর্তী পঠন আমি শুরু করছি বাস থেকে নেমে দীপু বলল কাজটা কিন্তু গুরু খুব খারাপ করলে প্রথমটা নীল কিছুই বুঝতে পারল না অবশ্য দীপু যে এইরকম কথা বলে সেটা নীল ভালো করেই জানে বিস্মিত না হয়ে বলল আরে খারাপ কাজ বলতে কী বোঝাচ্ছিস আচ্ছা দুম করে বলা নেই কওয়া নেই তুমি মরিচটা কেন বেছে দিলে হো খুব আয়েসি হয়ে গেছিস না মটর না হলে বাবুর কোথাও যাওয়া হয় না তোর জন্যই গাড়িটা বেঁচেছি ওহ গুরু মিথ্যা কথা বলো না তো বলো পুরোনো গাড়িটা ভালো লাগছিল না মালটা ঝেড়েছ নতুন কিছু একটা কিনবে বলে তাই তো হ্যাঁ তুই খুব বুঝেছিস ঠিক আছে ঠিকানাটা খুঁজে বার করতে হবে দেখ নিউ আলিপুর থেকে লেক টাউন রাস্তাটা অনেকখানি ডিপুর মতো ইয়াং ছেলেদের তো বোর করবেই কিছুদিন হলো নীল ব্যানার্জি শখের গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জি তার পুরনো মডেলের মরিসটা বিক্রি করেছে গাড়িটা বেশ কিছুদিন ধরে জ্বালাচ্ছিল একজন গোয়েন্দার একটা ছোটোখাটো নিজস্ব গাড়ি থাকা খুব দরকার হুট বলতে তো আর ট্যাক্সি পাওয়া যায় না আর বাসের যা অবস্থা নীলের সামান্য অসুবিধা হলেও ওর নয়া সাকড়েত দীপুর মুখ খুব বেশি মাত্রায় বেজার ওর কাছে কলকাতার অনেক কিছুই খারাপ সব থেকে খারাপ লোডশেডিং আর বাস অথচ নীলের কাছে নাড়া বাঁধার পর ওকে প্রায় তার সাথে এটুলির মতো লেগে থাকতে হয় ফলে গাড়ি না থাকার হ্যাপা তো পোহাতেই হবে বিনায়ক মল্লিক নামে এক ভদ্রলোকের ফোন পেয়েছিল নীল ফোনটা গিয়েছিল গতকাল সকালে ভদ্রলোক তেমন কিছুই ভাঙেননি তবে বিশেষ প্রয়োজনে আসার জন্যে অনুরোধ জানালেন সেই অনুরোধ রাখতে লেকটাউনে আসা আর ঠিকানা তো সঙ্গেই ছিল লেকটাউন ভিআইপি বাস স্টপেজ থেকে লেকটাউনে ঢুকে মনসা তলা গিয়ে ডান দিকের রাস্তায় বি ব্লক এ সমস্ত জায়গায় ভালো করে পথের নির্দেশ না নিয়ে এলে ঠিকানাটা হাতে নিয়েও বারবার ঘুরপাক খেতে হয় এক্ষেত্রে অবশ্য কোনো অসুবিধা হয়নি মনসাতলাও মনসা পাওয়া গেল আর পাওয়া গেল উল্টো ফুটে মিষ্টির দোকান ডান দিকে দোকানটা রেখে কিছুটা এগিয়ে গেলে বি ব্লকের মধ্যে নির্দিষ্ট নম্বরের একটি বিশাল বাড়ি বাড়ির সামনে দাঁড়িয়ে দীপু বলল ও গুরু তোমার হাতে দেখছি রই আদমি ছাড়া অন্য কোনো পার্টি জোটে না আসলে বোধহয় গরিব লোকেরা তোমার কাছে আসতে ভয় পায় তাই না গুরু না রে ঠিক সেটা নয় ক্রাইম ধনী দরিদ্র বিচার কিন্তু করে না গরিব ঘরে কি খুনকারি হয় না হয় কাগজে খুললেই তো দেখতে পাবি গ্রামে গঞ্জে নিত্যে কত অপরাধ হচ্ছে তাহলে সেই সমস্ত কেস তোমার কাছে আসে না কেন গুরু আরে পয়সা করি খরচের ভয় গোয়েন্দা টোয়েন্দাকেও ফিট করতে চায় না এটাই তো ব্যাপার তার মানে গরিব মানুষের কোনো বিপদ হলে তুমি সেই কেস অ্যাকসেপ্ট করবে না আহা আমি কোথায় বললাম যে করব না আলবাদ করব দেখ দীপু আমার কাছে ক্রাইমটা হলো রহস্য রহস্যভেদ করতেই আমার আনন্দ আর এমন অনেক ক্ষেত্রে অনেক ঘটনা আমার নিজের জীবনে ঘটেছে যে আমাকে রহস্য বেদ করতে ডাকলো এবং দেখা গেল সেই অপরাধী তখন ফিসটা আমায় কে দেবে বলতো যাক তত্ত্বকথা ছেড়ে বেলটা টেপত কিন্তু গুরু বসু মল্লিকের কেসটা কি কী করে বলবো কিছুই তো ভাঙলো না দেখলি তো না তোমার আর বাজার দর বাড়বে না কে কোথায় ডাকলো সঙ্গে সঙ্গে গাঠের পয়সা খরচা করে তুমি চলে এলে না না হবে না তোমাকে দিয়ে না কিছু হবে না এই করলে আমারও আখের ধনে খালি গুরু মাইরি একটা পুলিশে চাকরি বাকরি জোগাড় করে দাও না ভবিষ্যতে কিছু হিললে তো হয় কাকে চান দুজনেই এতক্ষণ খেয়াল করেনি বসু মল্লিকের বাড়ির গেটে একজন দারোয়ান জাতীয় লোক এসে দাঁড়িয়েছে প্রশ্নটা তার উত্তরটা নীলই দিল আচ্ছা বাবু কি এই বাড়িতে থাকেন আজি থাকেন নীল ওর কারটা এগিয়ে দিয়ে বলল বাবুকে দাও তাহলেই হবে কিছুক্ষণের মধ্যে লোকটি ঘুরে এসে ওদের দুজনকে ভেতরে নিয়ে গেল সাজানো গোছানো মডার্ন বাড়ি খুব একটা বেশি দিনের পুরনোও নয় হয়তো বছর দশ পনেরো আগে বাড়িটা তৈরি হয়েছে কিন্তু আসবাবপত্র বা বাড়ির ডেকোরেশনে আধুনিকতার ছাপ সর্বত্র নীল পার্লারে বসতে যাচ্ছিল কিন্তু লোকটি জানালো তাদের উপরে নিয়ে যেতে বলেছেন সাহেবের শরীর খারাপ তিনি নিচে নামতে পারবেন না অগত্যা ওপরে খোদ কর্তা কক্ষে। লোকটি ওদের পৌঁছে দিয়ে চলে যাচ্ছিল কিন্তু মালিক হুকুম দিলেন দরওয়াজা বাহার সে বান্ধকর দেও নীল আর দীপুর মধ্যে দৃষ্টি বিনিময় হল দুজনেই দুজনকে বোঝাতে চাইল ব্যাপারটা গুরুতর নীল চকিতে ঘরটা দেখে নিল একেবারে হাল ফ্যাশানে শোবার ঘর আসবাব বলতে একটি আধুনিক ডিজাইনের খাট পাশে টিপয় খাটে লাগোয়া র্যাকে ইলেকট্রনিক্স টেলিফোন হালকা জলপাই রঙের খাটের চাদর জানলা দরজার পর্দা সমস্ত ওই একই ধরনের খাটের অন্যদিকে দেওয়ালের সাথে সেট করা একটি র্যাক তাতে নানা ধরনের বই বেশিরভাগই ইংরেজি নভেল খাটের অন্য প্রান্তের দেওয়াল জুড়ে একটি ছবি বনের দৃশ্য গহন বনের মাঝখান দিয়ে একটি সরু পথ চলে গেছে গাছে গাছে লাল হলুদ ফুলের সমারোহ ঘরের অন্য প্রান্তে একটা ছোট আকারের টেবিল টেবিলে কালার টিভি আর কোথাও কিছুই নেই আজ শোয়া অবস্থায় রয়েছেন পিঠের নিচে দু একটা বালিশ নীল লক্ষ্য করল বিনায়কবাবুর বয়স পঞ্চান্ন পেরিয়ে গেছে উজ্জ্বল গৌরবর্ণ আশ্রয়া হলেও বোঝা যায় তিনি দীর্ঘকায় মানুষ কোচকানো চুল ব্যাগ ব্রাশ করা রগের কাছে কিছু পাকও ধরেছে তবে দুটো জুলপি সাদা দাড়ি গোফ নিখুঁতভাবে কামানো চোখে সরু কালো ফ্রেমের দামি চশমা চশমার কাজ সম্ভবত ফোটোক্রোম্যাটিক কারণ হালকা বাদামি রং লেন্সের গায়ে ছড়িয়ে রয়েছে বুক পর্যন্ত চাপা রয়েছে ব্ল্যাঙ্কেটে গায়ের রুলিকটের ফুল গেঞ্জির ওপর চায়না কোট হাতের আঙ্গুলে বেশ কয়েকটি দামি পাথরের আংটি বোঝাই যায় ভদ্রলোক জ্যোতিষে বিশ্বাসী দাঁড়িয়ে রইলেন কেন ও সরি বসবেনি বা কোথায় এক সেকেন্ড বলেই উনি খাটের সাথে লাগানো বলেই উনি খাটের সাথে লাগানো একটি বেল টিপলেন সঙ্গে সঙ্গে একজন ভৃত্যের প্রবেশ দো কুরসিলাও চেয়ার এলো বিনায়কবাবুর মুখোমুখি ওরা বসল নীলই প্রথম কথা বলল আপনি খুব সম্ভবত চেনেন না কে নীল ব্যানার্জি বিনায়কবাবুর মুখে অপ্রস্তুতের হাসি কিন্তু তিনি যে অত্যন্ত চতুর সেটা প্রকাশ পেতে দেরি হলো না তিনি বললেন তাহলে নিশ্চয়ই আপনি হ্যাঁ ঠিকই ধরেছেন আর এ আমার আর বলতে হবে না বুঝতে পেরেছি আচ্ছা কি খাবেন বলুন সামান্য কিছু আপ্যায়নের ব্যাপার আমি আগেই করে রেখেছি না না ঠিক আছে ও সব পরে হবে আগে আপনার প্রবলেমটা শুনি দেখুন মিস্টার ব্যানার্জি প্রবলেমের সাথে আপ্যায়নের কিন্তু কোনো সম্পর্ক নেই আফটার অল আপনারা আমার ইনভাইটেড গেস্ট আগে খাওয়া তারপর আমার মামুলি সমস্যা খেতে খেতে কথা শুরু হলো বিনায়কবাবুই শুরু করলেন তিনি জানতেন তিনি কি বলবেন নার্সিংহোমের বেডে শুয়ে শুয়ে তিনি ভেবেছিলেন গোয়েন্দাকে কি কি বলতে হবে তার ভাবনা মতোই সমস্ত কিছু তুলে ধরলেন এবং যা বললেন পাঠক সেটা আগেই জেনে গেছেন খুব মন দিয়ে নীল বাবু সমস্ত কথা শুনছিল সোনার মাঝে সে সিগারেট ধরিয়েছিল বাবু তার সমস্ত কথা শেষ করে চুপ করলেন তাকে বেশ বিষণ্ন লাগছিল খুব সম্ভবত এমন একটা অপ্রত্যাশিত ঘটনার জন্যে নিজের কাছে তিনি লজ্জিত এবং দুঃখিত নিরবতা ভঙ্গ করে নীল দুম করে একটি প্রশ্ন ছুড়ে দিল তা মিস্টার বসু মল্লিক আমাকে কেন ডেকেছেন আপনি আমি ঠিক জানি না কেন নার্সিংহোম থেকে ছাড়া পাওয়ার পর বলতে পারেন প্রায় ছে নার্সিংহোম থেকে ছাড়া পাওয়ার পর বলতে পারেন প্রায় স্বেচ্ছা নির্বাসন আমি নিয়েছি এই ঘরটাতেই আমি থাকছি দেখছেন তো আসলে আমি নিজের কাছে নিজে অনেক প্রশ্ন করি প্রশ্ন করেন তা কি প্রশ্ন করেন দেখুন মিস্টার ব্যানার্জি ঘটনার একটা ব্যাখ্যা আমি খুঁজতে চেষ্টা করি আজ পর্যন্ত আমি জ্ঞান তো কারো কোনো ক্ষতি করিনি একেবারেই যে করিনি সেটা বলা ঠিক হবে না আমি ব্যবসা করি ছোট থেকে ব্যবসা করে আপনি বলতে পারেন আমি ধনী হয়েছি আর ধনী হতে গেলে কিছু অসৎ কাজ তো করতেই হয় কিন্তু ওই পর্যন্ত ব্যবসায় এটা চলে হয়তো ঘুষ টুস দিয়ে আমি কিছু একটা সুযোগ নিয়েছি আর একজন হয়তো আমার কাছে বুদ্ধির খেলায় পারেনি কিন্তু যাকে বলে ক্ষতি করা না সে সমস্ত আমার কুষ্টিতে নেই তাহলে কেন কি কেন আমি বলতে চাইছি যে আমাকে মারার চেষ্টা কেন একটু এদিক ওদিক হলেই আমি মরে যেতুম তার মানে আমি কোনো একজনের কাছে এত হিংসার পাত্র যে সে আমাকে খুন পর্যন্ত করতে পারে আচ্ছা মিস্টার বসু মল্লিক কাউকে আপনার সন্দেহ হয় সন্দেহ কাকে করব আপনি বলুন আমি তো কোনো কিছুরই হদিশ করতে পারছি না নার্সিংহোমে থাকতে থাকতে আপনার কথা আমার মনে হয়েছিল প্রাইভেট ইনভেস্টিগেটর হিসাবে আপনার নামও আমি শুনেছি আর তাই তা পুলিশ কি বলছে ওই যা বলে খুব সাবধানে থাকবেন নিশ্চয়ই আপনার কোনো গোপন শত্রুর কাজ আমরা লক্ষ্য রাখছি ভয়ের কিছু নেই এই সমস্ত আর কি আপনি কি চাইছেন দেখুন আমি জানতে চাইছি সেই লোকটা কে যার এত রাগ আমার ওপর আমি কি ক্ষতি করেছি তার যে আমাকে সে মেরে ফেলতে চাইছে হুম এবার আমি কটা প্রশ্ন করছি আপনাকে হ্যাঁ নিশ্চয়ই বলুন এই পৃথিবীতে অজাত শত্রু বোধহয় খুব কমই আছে আপনারও শত্রু থাকাটা স্বাভাবিক এবং সে খুব মারাত্মক শত্রু যে আপনাকে খতম করতে চাইছে আচ্ছা মিস্টার বসু মল্লিক ঘাড়ে চোট পাওয়ার পর এবং জ্ঞান হারানোর মধ্যে সময়টা আপনি বলছেন যে আপনি একজনকে দেখেছিলেন লোকটার পরনে ছিল নীল রঙা ট্র্যাক স্যুট সাদা কেডস আর মাথায় ঝাঁকড়া চুল হাতে লোয়ার রড তাই তো হ্যাঁ আপনি ঠিকই বলছেন লোকটাকে আপনি কিছুতেই মনে করতে পারছেন না না তাই সি ওই ঘটনাটা ঘটার সময় আশেপাশের কোনো লোক আই মিন আর কেউ মর্নিং ওয়াকে যাননি হ্যাঁ গিয়েছিলেন তবে কম একে তো শীতকাল তার উপর অত সকালবেলা তখন কটা বাজে তা ধরুন গিয়ে সকাল ছটা তো হবেই পার্কটা আপনার বাড়ি থেকে কত দূর অতি সামান্য একটু জোরে হাঁটলে মিনিট কি কি তিন হবে হুম অজ্ঞান অবস্থা কে আপনাকে প্রথম আবিষ্কার করেন সেটা বোধহয় জানেন না 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 আমি শুনেছি স্থানীয় এক প্রতিবেশী খবরটা বাড়িতে পৌঁছে দিয়েছিল সে ভদ্রলোক কোথায় থাকেন সেটা তো বলতে পারবো না আপনি তো বলছেন যে পুলিশে রিপোর্ট করা হয়েছে আগে হ্যাঁ তাহলে নিশ্চয় তাদের এফআইআর রয়েছে যে কে প্রথম আপনাকে দেখেছিল আচ্ছা ঠিক আছে আমি সেটা দেখে নেব আপনার স্ত্রী কোথায় বাড়িতেই রয়েছে তাকেও কি দরকার মানে রাখবো কি হ্যাঁ একটু পরে তার আগে আপনি প্লিজ কিছু মনে করবেন না প্রশ্নটা হয়তো আপনার কাছে শ্রুতিমধুর হবে না তবে আমাকে যখন তদন্তের দায়িত্ব আপনি দিতে চাইছেন তখন প্রশ্নটা আমি বাধ্য হয়ে করছি না না মিস্টার ব্যানার্জি এতে দ্বিধার তো কোনো কারণ নেই আমার দিক থেকে গোপনীয়তারও কিছু নেই আপনি করুন আপনার কি প্রশ্ন আছে অতিন মজুমদার আপনার স্ত্রী পূর্ব প্রণয়ী সেটা তো আপনি বললেন হ্যাঁ জয়তির ভাষান তাই এবং তিনি এককালে স্পোর্টসম্যানও ছিলেন হ্যাঁ রকম শুনেছি তা এখনও কি তিনি দৌড়ঝাঁপ করেন না মানে বোধ করে তবে ঠিক বলতে পারবো না আর করেই বা লাভ কি বলুন এই বয়সে তো আর কিছু করা সম্ভব হবে না না স্বাস্থ্য রক্ষার খাতিরেও তো তিনি করতে পারেন এই যেমন আপনি কদিন আগেও তো করতেন না না মিস্টার ব্যানার্জি আমার ব্যাপারটা আলাদা তবে কি জানি মশাই হয়তো করে কিন্তু ও তো থাকে সাউথ ক্যালকাটা আপনি কি অতীনকে সন্দেহ করছেন কিন্তু সাউথ ক্যালকাটা থেকে অত ভরে এসে হ্যাঁ সেটাই তো আমাকে ভাবাচ্ছে মিস্টার ব্যানার্জি আচ্ছা মিস্টার বসু মল্লিক অতীনবাবু তো প্রায় আপনার সাথে দেখা করতে আসেন তাই না হ্যাঁ একটা ভিডিও ক্যাসেটের দোকান করবে ও বলেছে কিছু টাকার প্রয়োজন কত তা ধরুন হাজার বিশেক আপনি টাকাটা দিয়েছেন হ্যাঁ দিয়েছি কবে ফেরত দেবেন কিছু বলেছে হ্যাঁ মাস দুয়েকের ভেতরে বলেছে কদিন হলো দিয়েছেন তা ধরুন হ্যাঁ মাছ দুই তো হলো ডেট তো ওভার টাকা ফেরত চাননি আপনি কি হবে চেয়ে বলুন তো দিতে তো আর পারবে না তবু আপনি চেয়েছেন কি তবু আপনি চেয়েছেন কি তা দেখুন নিয়ম রক্ষা করতে গিয়ে তা দেখুন নিয়ম রক্ষা করতে গিয়ে তো চেয়েছি বটে আর সব দেনদাররা যা করে আর সব দেনাদাররা যা করে যা বলে ওই একই কথা আর কটা দিন সময় দিতে হবে দাদা এই সমস্ত আর কি টাকা না দেওয়ার ব্যাপারে জয়তি দেবী কিছু বলছেন না কি বলবে সে সে তো দিতে নাই করেছিল হুম আচ্ছা বাবু সম্পর্কে জয়তি দেবীর মনোভাবটা কি চট করে প্রশ্নের জবাব দিতে পারলেন না বিনায়ক বাবু। সামান্য অবসান নিয়ে তিনি বললেন দেখুন মিস্টার ব্যানার্জি জয়টিকে আমি ঠিক বুঝে উঠতে পারিনি হুম নীল কিছুক্ষণ চুপ করে রইল তারপর আরেকটি অনিবার্য প্রশ্ন করল আপনার এই বিয়ের ব্যাপারে বা বিয়েকে কেন্দ্র করে আপনার মেয়ে রিনার সাথে কিছুটা সম্পর্ক ঘোলাটে হয়েছিল আপনি বললেন গম্ভীরভাবে মাথা নাড়তে নাড়তে বিনায়কবাবু বললেন হ্যাঁ মিস্টার ব্যানার্জি এটা খুব স্বাভাবিক রিনার মনোবেদনার ব্যাপারটা আমি বুঝি কোন মেয়ে বা বুড়ো বাপের বিয়ে মেনে নাই বলুন তো ওকে আমি দোষ দিই না বিয়ের পর মাস ছয়েক তো এই বাড়িতে ও পা পর্যন্ত ঠেকায়নি এখন তো তিনি রেগুলার আসেন হ্যাঁ আমার অপরাধ হয়তো ক্ষমা করেছে কিন্তু জয়তিকেও কিছুতেই মেনে নেয়নি বোধ হয় কোনো দিন নেবেও না আসলে সমস্ত ভুলটা আমার গ্রহের ফের বলতে পারেন কেনই বা জয়তির সাথে সেদিন দেখা হবে আর কেনই বা শতপ্রবৃত্ত হয়ে ওদের বাবা মেয়ের মধ্যে মাথা গলাতে যাব বা ভদ্রলোক কেনই বা আমার ঘরে দায়িত্ব চাপিয়ে দিয়ে দুম করে মরে যাবেন সবই আমার বরাত মিস্টার ব্যানার্জি কি বলবো আমার অমর লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে সেও তো পর হয়ে গেল দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে গেলেন বিনায়কবাবু কিন্তু নীলের প্রশ্ন শেষ হলো না সে জিজ্ঞাসা করল আর আপনার জামাই তরিতবাবু কি বলছেন তরিত সে তো সদাশিব মানুষ এই সমস্ত ঝামেলা নিজেকে ও জড়াবে না মানে সব সময় এই সমস্ত ছেদ সামাজিকতা নিয়ে ওর মাথা ঘামানোর সময় নেই আসলে খুব কেরিয়ারিস্ট এ বাড়িতে তো আপনার আরও দুজন আত্মীয় আছেন তাই না হ্যাঁ আমার বোন অনিমা আর ভাগ্নে অরিন্দম অরিন্দমবাবু কী করেন কিছুই না ভাবছি ওকে আমার ব্যবসায় নিয়ে যাব ছেলেটা ভালো নিজের ছেলে তো আর নেই এ বাড়িতে চাকর বাকর মোট কজন জনা ছয়েক একজন দারোয়ান কাম মালি বাড়ির চারপাশে একটা ছোটোখাটো বাগান মতো রয়েছে ওই দেখাশোনা করে আর বাকি পাঁচজনের মধ্যে একজন রান্না করে একজন বাজার হাট ফাই ফরমাস এই সমস্ত খাটে আর একজন আমার সাথেই থাকে ব্যবসার কাজে ওকে থাকতে হয় আর বাকি দুজন ঝি হুম আচ্ছা বাবু আপনার বন্ধুবান্ধবের সংখ্যা কীরকম তেমন কিছু নয় মিস্টার ব্যানার্জি দুজন ইম্পর্টেন্ট ব্যক্তি হলেন আমার বুজুম ফ্রেন্ড ভবেন রায় লয়ার আর প্রদীপ সান্যাল ডাক্তার ব্যাস এই বাহ আপনি তো বেছে বেছে বন্ধু করেছেন একজন লই আর একজন ডাক্তার সত্যি দুজনেই আপনার কাছে অতি মূল্যবান তা একজন পুলিশ অফিসার বন্ধু হলে শোনায় সহাকা হয়ে যেত তাই না না পুলিশ অফিসার না হলেও একজন নাম করা গোয়েন্দাকে তো বন্ধু করেই ফেলেছি কী বলেন মশাই বলেই বিনায়কবাবু একটু হাসলেন নিল হাসলো তারপর বলল আপনার কাছে কয়েকজনের ঠিকানা আমি নেব অর্থাৎ আপনার চারপাশে যারা রয়েছেন তাদের সকলের আর আপনার স্ত্রীর সাথে আমি একটু ব্যক্তিগতভাবে কথা বলতে চাই আচ্ছা বেশ তো সেটাই হবে এই নিন আমার পরিচিত লোকদের নাম ঠিকানার খাতা আপনি টুকে নিন যাদের যাদের আপনার দরকার তাদের নাম ঠিকানা ফোন নাম্বার সব এখানেই পাবেন পাশের র্যাক থেকে কালো রেক্সিনে বাঁধানো একটা পাতলা ডায়েরির মতো খাতা তিনি বার করে এগিয়ে দিলেন নীল সেটা দীপুর হাতে দিয়ে বলল এই কেসের সাথে যারা ইনভলভড তাদের ঠিকানাগুলো লিখে নে ভবেন রায় আর প্রদীপ সান্নালের ঠিকানাটাও নিবি আর আমি বরং হ্যাঁ জয়তী ওর ঘরেই আছে আপনি একটু অপেক্ষা করুন বেল টিপলেন বাবু চাকর আসতেই উনি বললেন বৌদিমণি কি ধার হ্যাঁ মালুম নেই সাপ বাহার নিকাল গেই বাবুর ভ্রু সামান্য কোচকালো কিন্তু সেটা মুহূর্তের জন্যে উনি বললেন সরি ব্যানার্জি বাবু না না ঠিক আছে ব্যস্ত হওয়ার কিছু নেই পরে একদিন আমি দেখা করে নেব বেরুবার মুখে নীল ঘুরে তাকিয়ে বলল একটা কথা বলছি মিস্টার বসু মল্লিক প্লিজ কিছু মনে করবেন না কেঁচো খুঁড়তে যদি সব বেরিয়ে আসে তাহলে কি করবেন আপনি সামলাতে পারবেন তো আমি জানি না মিস্টার ব্যানার্জি তবে সর্পদংশনের পর সর্পদর্শন আমি করতে চাইছি অবশ্য যদি অতদিন প্রাণে আমি বেঁচে থাকি আর হ্যাঁ এটা রাখুন আপনার ফিস তো আমি জানি না আপনি বসিয়ে নেবেন একটা সই করা ব্ল্যাঙ্ক চেক তিনি এগিয়ে দিলেন নীল একবার বিনায়ক বাবুর দিকে তাকিয়ে বলল বন্ধু টন্ধু বলে আপনি বসলেন কাজটা আগে হোক তারপর তো ডোন্ট বি সেন্টিমেন্টাল মিস্টার ব্যানার্জি ফকিল ডাক্তার আমার ছেলেবেলার বন্ধু তা বলে কি ভাবছেন ওদের আমি বিনা দক্ষিণায় খাটিয়ে নিই না মশাই মানুষের ন্যায্য পাওনা থেকে আমি কাউকে বঞ্চিত করি না যদি না সে আমার কোনো ক্ষতি করে আপনি প্লিজ এটা রাখুন নীল মুখে কিছুই বলল না চেকটা নিতে নিতে একবার তাকালো বিনায়ক বাবুর দিকে মনে মনে ভাবল শেষ পর্যন্ত কি ভদ্রলোকের দর্শন ভালো লাগবে কে জানে অধ্যায় চার স্থানীয় দারোগা বিধু পরাঞ্জপে লোকটা বেশ খিটকেল টাইপের একটা পুলিশি দাম্ভিকতায় মুখটা গম্ভীর করে রেখেছে নীল নিজের কারটা এগিয়ে ধরতেই একবার চোখ বুঝিয়ে ভ্রু তুলে তাকালেন নীলের দিকে তারপর ভারিকি গলায় বললেন হ্যাঁ বুঝলাম তো তা বলুন কি করতে পারি যদিও ভদ্রতা করে বসার কথা বললেন না তবুও দীপু নাছোর পার্টি নিজেই একটা চেয়ার টেনে বসতে বসতে বলল একটা জরুরি দরকারে আসা আমি তো সেটাই শুনতে চাইছি বলুন নিল বসল তারপর বলল আচ্ছা ধরুন পনেরো ষোলো দিন আগে আপনার এলাকাতে একটা পার্কের মধ্যে ভোরবেলায় অজ্ঞাত আততায়ের আঘাতে আহত হয়েছিলেন একজন ভদ্রলোক আচ্ছা আপনি খুব সম্ভবত মিস্টার বসু মল্লিকের কথা বলছেন তো হ্যাঁ তা বলুন কি জানতে চাইছেন না আমি কেসটা সম্পর্কে একটু ডিটেলস চাইছি আর কি কিন্তু পুলিশ তো কেসটা টেকআপ করেছে তাছাড়া আমি যদ্দূর জানি ভদ্রলোক সুস্থ আছেন নার্সিংহোম থেকে তো উনি ছাড়াও পেয়ে গেছেন হ্যাঁ কিন্তু একজন আততাই তাকে খুন করতে চেয়েছিল আরে খুন করতে চেয়েছিল কিন্তু উনি খুন তো হননি না ঠিক আছে সেটা তার আর বরাত কিন্তু খুনটা তো হতে পারত। আততায়ের ব্যাপারে আপনারা কি কিছুটা এগিয়েছেন আমি আগেই তো আপনাকে বললাম মশাই কেসটা পুলিশ টেক আপ করেছে দে উইল প্রসিড অ্যাকর্ডিংলি ফর ইউ ইনফরমেশান বেসরকারিভাবে উনি আমাকে কেসটা একটু নেড়ে চেড়ে দেখতে অনুরোধ করেছেন তাই আমি পুলিশের কাছে একটু সাহায্য আশা করছি আর কিছুই নয় ও সাহায্য আশা করছেন তা বলুন মশাই কীরকম সাহায্য না ফার্স্ট ইনভেস্টিগেশান রিপোর্টটা যদি একটু দেখা যেত দেখুন যদিও এটা দেখতে আমি বাধ্য নই দেখুন যদিও এটা দেখাতে আমি বাধ্য নই তবু কার্ডের নামটা আমার চেনা কয়েকটা ইন্টারেস্টিং কেসে আপনি নিজের চেষ্টা সফলও হয়েছেন হ্যাভ সাম রিগার্ডস অন ইউ আচ্ছা বলুন কি জানতে চাইছেন আহত হবার পর আহত হবার পর ওর দেহটা কে প্রথম আবিষ্কার করেছিল স্থানীয় এক ভদ্রলোক তিনিও ভ্রমণ বিলাসী আহত বসু মল্লিককে কি আপনারাই নার্সিংহোমে পাঠিয়েছিলেন না না আমরা পাঠাইনি ওর বাড়ির লোকেরাই পাঠিয়েছিলেন অর্থাৎ বাড়ির লোকেরা আপনাদের খবরটা দিয়েছিলেন তাই তো ইয়েস ঘটনাস্থলটা নিশ্চয়ই আপনারা দেখেছেন হ্যাঁ সেটাই তো স্বাভাবিক কোনো ক্লু মানে কোনো সূত্র কিছু পেয়েছেন দেখুন মিস্টার ব্যানার্জি দুটো জিনিস পাওয়া গিয়েছিল একটা জুতোর ছাপ স্পোর্টস শু আট নম্বর সাইজ ছবি আছে আমাদের কাছে আর একটা হচ্ছে চেন ছেঁড়া ঘড়ি অবশ্য সেটা জমা দেন ওই ভদ্রলোক মানে যিনি প্রথম ওর অচৈতন্য দেহটি আবিষ্কার করেন কি ঘড়ি আরে অত্যন্ত মামুলি ঘড়ি সে গেলে রিস্ট ওয়াচ ওয়েস্ট হ্যান্ড ওয়াচের সাধারণত এখন কেউ এই সমস্ত ঘড়ি আর ব্যবহার করে না ঘড়ির মালিককে নিশ্চয় ট্রেস আউট করা যায়নি তাই না আরে না মশাই তাই কি যায় বসু মল্লিককে আমরা জিজ্ঞাসা করেছিলাম ওর নয় জুতোর যে মাপ পাওয়া গেছে তার সাথে বসু মল্লিকের জুতোর মাপ এক নয় ওর মাপ হচ্ছে ছ নম্বর আর ওর কোনো স্পোর্টস শুও নেই উনি বাটার কেটস পড়ে ভ্রমণে যেতেন এনিথিং মোর হ্যাঁ এক্সিবিট নাম্বার টু আই মিন ঘড়িটা আমি একবার একটু দেখতে পারি হ্যাঁ পারেন একজন কনস্টেবলকে ডেকে দারোগা পরাঞ্জপে ঘড়ি এবং জুতোর ছবিটা আনতে নির্দেশ দিলেন তারপর নীলের দিকে তাকিয়ে বললেন সামান্য সূত্র ধরে আপনার কি মনে হয় এত ধরা পড়বে দেখুন সামান্য সূত্রেই ভবিষ্যতে অনেক কিছু বড় সন্ধান দেয় সেটা কিন্তু কেউ হলপ না নিয়ে বলতে পারেও না দেখুন সামান্য সূত্র ধরেই ভবিষ্যতে কিন্তু অনেক বড় ঘটনার দিকে আমরা এগিয়ে যেতে পারি ইউ আর কারেক্ট মিস্টার ব্যানার্জি তবে মিস্টার বসু মল্লিক অজ্ঞান হয়ে যাওয়ার আগে যে ছবিটা দেখেছিলেন সেটা কিন্তু খুবই কমন হ্যাঁ মানছি নীল ট্র্যাক স্যুট পরা একটা লোক ছুটে চলে যাচ্ছিল এক মাথা ঝাঁকড়া চুল তাও সামনের প্রসার নয় মানে পিছন দিক থেকে একটা ছুটন্ত শরীর তবু চেষ্টা করতে দোষ কি বলুন পরাঞ্জপের নিথর গোমরা মুখে সামান্য হাসির ঝিলিক দেখা গেল হয়তো সেটা বিদ্রুপের কিন্তু কণ্ঠস্বরে কোনো পরিবর্তন নেই ভারী ভারী চাচাচোলা স্বরে তিনি বললেন বসু মল্লিকের পয়সা আছে প্রাইভেট গোয়েন্দা দিয়ে ইনভেস্টিগেট করালে কারো কিছু বলার নেই এবং প্রাইভেট গোয়েন্দা ছাড়াও ডিউটি হিসাবে আমরাও তদারকি করব তবে দেখুন আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে এ কেস খুব একটা বেশি দূর এগোবে না যদি না অত তাই ফার্দার কোনো অ্যাটেম্প নেয় অবশ্য থামলেন কেন মিস্টার যাবে আপনার ধারণা কি সেটা বলুন না ইনভেস্টিগেশনের পক্ষে সেটাও তো কম কিছু নয় তাছাড়া আপনারা হচ্ছেন রিনাউ অ্যান্ড এক্সপিরিয়েন্সড পুলিশ অফিসার তাছাড়া আপনারা হচ্ছেন রিনাউন্ড অ্যান্ড এক্সপিরিয়েন্সড পুলিশ অফিসার আপনার ধারণার মূল্য কিন্তু ফেলে দেওয়ার নয় দীপু আর চোখে নীলের দিকে তাকালো নীলের লাইন ধরতে আজকাল ওর খুব একটা বেগ পেতে হয় না চাটুকারিতা অনেক সময় ম্যাজিকের মতো কাজ করে ক্ষেত্রেও করল পরাঞ্জপে বললেন দেখুন মিস্টার ব্যানার্জি কনক্লুশন নয় এটা আমার ধারণা তবে ভুলও হতে পারে অপরাধ এবং অপরাধী তো জীবনে কম দেখিনি মশাই তাই আমার মনে হয় এটা কোনো পুরনো শত্রুতার জের এক পুরুষের ধনী ব্যবসা ট্যাবসা করে বড়লোক লোক উনি হয়েছেন ব্যবসায় দু নম্বরই করতে গিয়ে হয়তো কাউকে ঠকিয়েছেন এটা তারই রিয়াকশান হুম আমারও সেটাই মনে হয় দেখুন মশাই এক্ষেত্রে লোকটা যতক্ষণ না পর্যন্ত দ্বিতীয় অ্যাকশানে নামছে ততক্ষণ কিন্তু কারো কিছু করার নেই সামান্য ওই দুটো সূত্র ধরে এগুনো মানে বুনো হাসের সন্ধানে ডিপ ফরেস্টে ঘুরে বেড়ানো এটা তো মারবেন আর কোথায় খুঁজছেন আর কোথায় খুঁজবেন আপনি বলুন মশাই এই বিরাট শহরে আট নম্বর স্পোর্ট পরা মাথা ঝাঁকড়া চুল একটা লোককে আপনি খুঁজবেন কোথায় পাবেন তাই যদি ধরাও পড়ে ঘড়িটার কথা বেমালুম অস্বীকার করবে আপনি পয়সা পাবেন প্রাণে শখও আছে তা আপনি খুঁজুন মশাই বুড়ো হাসের পালক আপনি যদি সাহায্য করেন তাহলে তো মনে হয় না কোনো অসুবিধা হবে আমার আরে মশাই সাহায্য করবো তবে প্রিকশন হিসাবে দুজন সিভিল ড্রেসের আইবি কে ওর বাড়ির সামনে পোস্টিং করেছি যদি ভারদান কোনো ঘটনা ঘটে এগুলো যাবে আসলে পলিটিক্যাল সমস্ত ঝামেলা নিয়ে আমরা এখন হেভি বিজি পরাঞ্জাপের গোমরা খোলসটা খুলে গেল সেটা তার খেয়াল ছিল না নিজের অক্ষমতা আর অব্যবস্থার কথা হুশ হাস করে তিনি বলে ফেলেছিলেন আর তেমন কিছু সোনার বাসনাও নীলের ছিল না নীল উঠে পড়ল সাথে দীপুও ইতিমধ্যে ঘড়ি আর জুতোর ছাপের ফোটোস্ট্যাট কপিটা নিয়ে গিয়েছিল ভালো করে দেখে নিয়ে নীল ওগুলো ফেরত দিয়ে দিল ইতিমধ্যে ঘড়ি আর জুতোর ছাপের ফোটোস্ট্যাট কপিটা এসে গিয়েছিল ভালো করে দেখে নিয়ে নীল ফেরত দিল অনেক ধন্যবাদ আপনাকে মিস্টার পরাঞ্জপে কথাটা বলে নীল দরজার দিকে এগোতে গিয়েও থেমে গেল। তারপর ঘুরে তাকিয়ে বলল মল্লিকের ব্যবসাটা যেন কিসের আপনি খোঁজ নিয়েছেন তো না খোঁজ নিই তবে ওনার মুখেই শোনা এক্সপোর্ট ইম্পোর্টের দু নম্বরই কিছু ব্যাপারও হয়তো রয়েছে অনেক দুষ্প্রাপ্য বস্তুর আদান প্রদান চলে মশাই রিসেন্টলি উনি নাকি চামড়া আর চা ফরেনে সাপ্লাই দেওয়ার একটা লাইসেন্স পেয়েছেন ধনী তো হবেন অনেক ধন্যবাদ ভবিষ্যতে আপনার সাহায্য আমার বেশি করে দরকার হবে মিস্টার পরাঞ্জপে দয়া করে আপনি মুখ ফিরিয়ে নেবেন না পরাঞ্জপে আবার কখন যেন গম্ভীর হয়ে গেলেন এক দৃষ্টে নীলের দিকে তাকিয়ে বললেন অফকোর্স নট অধ্যায় পাঁচ বলতে গেলে বসু মল্লিক এক একরকম গৃহবন্দি খুব একটা কারো সাথে দেখা সাক্ষাৎ তিনি করেন না ঘরে বসে ফোনেই সমস্ত যোগাযোগ সারেন যাকে যা ইনস্ট্রাকশন দেবার ওই ঘরে বসেই মোটামুটি চলাফেরাও করতে পারছেন আরও কিছু পরীক্ষা আর এক্স রে রিপোর্টের পর ডাক্তার বাইরে বেরোনোর উপদেশ দেবেন ততদিন বাধ্য হয়ে গৃহবন্দি জয়তি মাঝে মধ্যে এ ঘরে আসে দেখাশোনার দায়িত্বটুকু পালন করে সে তার নিজের ঘরে চলে যায় অবশ্য রিনা আসে দুবেলা দীর্ঘক্ষণ বাবার সাথে থাকে বাবার দেখাশোনা ওষুধপথ্যের ব্যবস্থা করে ঝি চাকরদের পরামর্শ দেয় জরুরি সমস্ত কিছুর ব্যবস্থা করে বাড়ি ফিরিয়ে যায় অলিখিত চুক্তিতে জয়তি আর রিনা কেউ কারোর সাথে দেখা করে না রিনার ঘন ঘন আশাটাও জয়তীর ইচ্ছার বিরুদ্ধে কিন্তু কিছুই বলার নেই বললেও তেমন কোনো সুফল পাওয়ার আশা নেই কারণ জয়তি স্ত্রী হলেও রিনা যেন তার বাপের মন প্রাণ জুড়ে বসে রয়েছে মেয়ে এলে বাপের মুখে আনন্দ ফিরে আসে জয়তিকে বাদ দিয়ে বাপ মেয়ের মধ্যে অনেক কথাবার্তা হয় নতুন যে দিকটা নিয়ে নতুনভাবে বিনায়কবাবু চিন্তা করছিলেন অর্থাৎ চা আর চামড়া সেটি তিনি অরিন্দমকে দিয়ে শুরু করাতে চান রিনার সাথে এই নিয়ে তার অনেক আলোচনা হয়েছে রিনার কোনো আপত্তি নেই অরিন্দম মোটামুটি বুদ্ধিমান ছেলে মামার দৌলতে সে যদি দাঁড়াতে পারে রিনা তাতে কোনো আপত্তি নেই তাছাড়া বাবার সম্পত্তির ওপর তার কোনো লোভও সেরকম নেই তার যত আপত্তি তার যত আপত্তি জয়তি রিনা ধারণা জয়তি এসেছে একটা ফিকিরে চিরকেলে গরিব একটা মেয়ে কেনই বা জেনে শুনে নিজের ইচ্ছায় একটা প্রৌঢ়কে বিয়ে করবে এ কেবল বাবুর মৃত্যুর পর সমস্ত সম্পত্তির মালিক হওয়ার ফিকির বাবু তার সম্পত্তি যাকে খুশি দিতে পারেন তারা বা তার স্বামীর তার বা তার স্বামীর এই সম্পত্তিতে কোনো লোভ নেই বিনায়কবাবু মেয়ের সাইকোলজিটা বোঝেন তার ধারণাকে পাল্টানোর চেষ্টাও করেছিলেন কিন্তু রিনা জয়তি প্রসঙ্গ উঠলেই ঘর ছেড়ে চলে যায় রিনার ব্যবহারে তিনি মাঝে মাঝে দুঃখ পান গভীরভাবে চিন্তাও করেন তার আশা সময় এলে একদিন সব সমস্যা মিটে যাবে মোটামুটি একটা উইল তার করা হয়েছে কিন্তু জয়তে আসার পর সে উইল পাল্টাতে হয়েছে একমাত্র ভবেন উকিল ছাড়া সেই উইলের কথা কেউ জানে না আসলে বাবু আবার নতুন করে একা হয়ে গেছেন আগের নিঃসঙ্গতা ছিল এক রকমের তবু রিনা তখন ছিল আর এখন অন্য রকম এখন তো রিনাও দূরে সরে গেছে তার সাথে সব কিছু আলোচনা করাও যায় না আর জয়তী সে তো দুর্বোধ্য ঘরের আলো নিভিয়ে দিয়ে জানলার ধারে দাঁড়িয়েছিলেন বিনায়ক বাবু। প্রতি সন্ধ্যার এই দৃশ্যটা তার কাছে মোটেও দৃষ্টিনন্দন নয় হ্যাঁ সেই একই দৃশ্য আজও তিনি দেখেছেন বাড়ির লাগোয়া বাগানে আজও সে যুগল মূর্তি খুব ভালো করে জানেন ওরা কারা জয়তী আর অতীন ওই জয়তি একদিন অতীনের ওপর বিরক্ত ছিল তার নাম শুনলেও মুখে নেমে আসত বিরূপতা কিন্তু আজ ঘনিষ্ঠ দুজনকে দেখে মনে হয় ওদের অভিমান পর্ব শেষ হয়েছে ফিরে পেয়েছে আবার হারিয়ে যাওয়া ভালোবাসা না ভুল ওদের নয় ভুল তার নিজের এত বয়স হলো অভিজ্ঞতাও তো কিছু কম হলো না কেন তিনি বোঝেননি জয়তুকে তার বিয়ে করাটা উচিত ছিল না মেয়েরা অনেক কিছু বলতে পারে কিন্তু প্রথম ভালোবাসার মানুষকে ভোলা বোধায় সম্ভব হয় না আর তিক্ততা কেটে যেতেও তেমন সময় লাগে না যাই হোক তিনি আর চিন্তা করতে চান না চিন্তা করতে পারেনও না আবার সিগারেট ধরালেন বিনায়কবাবু এক একটা বিরাট কিন্তুর প্রশ্ন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে অবিরেত কার জয়ী হওয়া উচিত যৌবনের না বার্ধক্যের ভালোবাসার না মা নির্যতের এক নির্জন অন্ধকার ঘরের জানলায় দাঁড়িয়ে যেমন একজনের মনে হাজার প্রশ্নের ঝড় উঠেছে আরও একজন মানুষের মনেও প্রশ্নের ঝড় ক্রমাগত আলোড়ন তুলে চলেছে সে হল নীল ব্যানার্জি অবশ্য দুজনে চিন্তায় তফাত কিছু রয়েছে একজন চিন্তা করছেন ভাবা বেগে আর অন্যজন সম্পূর্ণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যুক্তি তর্ক মেনে নীলের বাড়ির দোতলার ঝুল বারান্দায় মুখোমুখি বসে নীল আর দীপু ফাজিল দীপু বেশ সিরিয়াস এখন প্রশ্নটা দীপুই করল তাহলে নীলদা ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তুই মার্ডারের কথা বলছিস তো আপাতত এছাড়া তুমি অন্য কোনো কেস নিয়েছ নাকি হ্যাঁ বুঝলাম তা ধর গত পনেরো ষোলো দিন হলো মানে জবে থেকে বিনায়কবাবুর ব্যাপারটা নিয়ে মাথা ঘামানো আমি শুরু করেছি তুই সর্বদাই আমার সাথেই আছিস যে যে জায়গায় গেছি যার যার সাথে মিট করেছি সমস্ত কথাবার্তাই তো তোর সামনে হয়েছে তা ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তুই কিছু আন্দাজ করতে পারছিস একটু একটু তো পারছি নীলদা থাই নাকি তা কীরকম দেখো নীলদা ভদ্রলোককে আঘাতটা খুব সিরিয়াসলি কিন্তু করা হয়েছে আর একটু নিচে আঘাতটা পড়লে মেডুলা চুরমার হয়ে যেত এর অর্থ যে আঘাত করেছে সে বিনায়ক বাবুকে মারতেই চেয়েছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এ তো পুরোনো কথা নতুন কিছু বল আচ্ছা ঠিক আছে তোমার থিওরিটা এখানে তাহলে অ্যাপ্লাই করি এইচ ডাব্লু ডাব্লু অর্থাৎ হাউ হোয়াই অ্যান্ড হু হাউটা ধরা গেছে কোনো লোহার ডান্ডা ধরা যাক শাবল বা রড এই রকম জাতীয় কিছু অস্ত্রটা পাওয়া যায়নি তবে পাওয়াটা উচিত ছিল কেন কারণ যেই হত্যা করার চেষ্টা করুক না কেন ওপেন রাস্তা দিয়ে সাত সকালে একটা লোহা বা লোহার সাবল নিয়ে দৌড়ে পালাচ্ছে এটা কিন্তু ঠিক ভাবা যায় না মানে এটা সেই আততায় পক্ষে ওয়াইজ ডিসিশান কিন্তু হবে না হুম গুড পয়েন্ট অস্ত্রটা সে নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে যায়নি তবে অস্ত্রটা সরিয়ে ফেলার কোনো অসুবিধাই কিন্তু তার পক্ষে হয়নি হ্যাঁ কারণ নীলকে থামিয়ে দিয়ে দীপু আবার বলল দেখো কারণ হচ্ছে সামনেই পুকুর এবং তখন পার্কে খুব একটা লোকের ভিড়ও কিন্তু ছিল না ফাইন তারপর এর পরের প্রশ্ন হলো ওয়াই কেন তাহলে ভাবতে হবে যে মোটিভের কথা যেটা এর অহস্যে সব থেকে প্রথম এবং সবথেকে জটিল প্রশ্ন তাই তো হ্যাঁ ঠিক আছে তুই বল বলে যা আমি শুনছি আচ্ছা নীল একটা কথা বলো তো বিনায়কবাবু না থাকলে কার লাভ কার নয় ইয়েস দ্যাট ইজ মাই পয়েন্ট বাবুর মৃত্যুতে ইয়েস দ্যাট ইজ মাই পয়েন্ট বাবুর মৃত্যুতে সকলেই কিন্তু লাভবান হচ্ছে প্রথমত ধরো মেয়ে রিনা বাবার একমাত্র মেয়ে বাবার সম্পত্তিও তো নেহাত কিছু কম নয় এদিকে বিনায়কবাবু দুম করে মারা গেলে মেয়ে জামাই তো এদিকে বাবু দুম করে মারা গেলে মেয়ে জামাই তো আহা জাস্ট আ মিনিট নীল বাধা দিল দু বছর আগে হলে মেয়ে জামায় তো কোনো চিন্তা ছিল না দেখ দু বছর আগে হলে মেয়ে জামাইয়ের কিন্তু কোনো চিন্তাই ছিল না কিন্তু দু বছরের মধ্যে বসু মল্লিকের সামাজিক চেহারাটাই তো পাল্টে গেছে ইয়েস নীলদা এটা কিন্তু একটা বিরাট পয়েন্ট বুড়ো বয়সে মেয়ে জামাইকে বোকা বানিয়ে বিনায়কবাবু তো বিয়ে করে বসলেন এর কি অর্থ এর অর্থ হলো সম্পত্তি নিশ্চয়ই এতদিনে ভাগ হয়ে গেছে হ্যাঁ তুই মনে রাখিস যে আমরা কিন্তু বিনায়কবাবুর উইলের ব্যাপারটা এখনও জানি না হ্যাঁ ঠিক আছে না জানলেও স্বামী উইল করুক বা না করুক বা না করার সময় পাক আইন কিন্তু বৈধ স্ত্রীর দাবি অস্বীকার করবে না মেয়ে হয়তো কিছু পাবে যদিও সে বিবাহিতা কিন্তু কোনো মতেই কিন্তু পুরোটা পাবে না হুম তোর কথা অত্যন্ত আইনসঙ্গত তাহলে হোয়াই বিনায়ক খুন হওয়া বা খুনের প্রচেষ্টা জাতির ওপর খুন হওয়া বা খুনের প্রচেষ্টাটা জয়তির ওপর দিয়ে হতো না মানে জয়তি মরলেই তো সমস্ত লেটা চুকে যেত আ নীলদা ওই একটা পয়েন্টে এসেই তো আমি গোদ খাচ্ছি রিনা বা তার স্বামী বিনায়ককে পৃথিবী থেকে সরানোর আগে জয়তিকেই তো সরানোর চেষ্টা করবে ওহো দীপু তুই একটা বড় পয়েন্ট কিন্তু মিস করছিস বিনায়ককে হত্যা করার চেষ্টাটা এক্ষেত্রে কিন্তু কোনো মেয়ের পক্ষে সম্ভব নয় কিন্তু কেন নীলদা মেয়েরা তো দৌড়ঝাঁপ করে নাকি তারা অবলা ওহো সে কথা বলছি না এখানে বিনায়কের আশেপাশে যে সমস্ত মেয়েরা রয়েছে অর্থাৎ রিনা জয়তি অনিমা দেবী এরা কিন্তু কেউই পিটি ঊষা নয় আচ্ছা ঠিক আছে নীলদা তোমার কথা না হয় মেনে নিচ্ছি তবে মেয়েদের যোগসাযোগ তো থাকতেই পারে তবে মেয়েদের যোগ সাজস্ত থাকতেই পারে তবে মেয়েদের যোগ সাজস্ত থাকতেই পারে হ্যাঁ সেটা তো পারে দেখ দীপু আমার কিন্তু একটা লোকের ওপর প্রচন্ড সন্দেহ হচ্ছে অতীন হ্যাঁ সুযোগ সুবিধা প্রাপ্তি যোগ কি নয় প্রবাবিলিটি অ্যান্ড এবিলিটি দুটোই কিন্তু ওর দিকে আঙুল তুলে দেখাচ্ছে বিনায়ক মনলে প্রথম লাভ নগদ বিশ হাজার টাকার দেনা থেকে মুক্তি পাওয়া কারণ এই ঋণের কোথাও কোনো রিটেন ডকুমেন্টস কিন্তু নেই আরেকটু এগিয়ে গেলে রাজত্ব রাজকণা সবই তার মানে তুমি বলছো যে জয়তীর সাথে অতীনের রিলেশন এখনও রয়েছে দেখ জয়তীকে এত সতীসাধ্য ভাবার কিন্তু কোনো কারণ নেই তাছাড়া বিনায়ক বারবার একটা কথাই কিন্তু বলেছেন যে জয়তিকে তিনি চিনতে পারেননি নিশ্চয়ই তিনি অতিন বা জয়তিকে নিয়ে কিছু একটা কোনো ঘোলাটে আইডিয়া তিনি মনের মধ্যে রেখেছেন হ্যাঁ নীলদা তুমি ঠিকই বলছো তাহলে তো সন্দের মধ্যে রাখতে হচ্ছে অতীন আর জয়তিকে অতিন এককালে ছিল স্পোর্টসম্যান এবং আমাদের কাছে যে রিপোর্টটা রয়েছে সে এখনও দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছে হ্যাঁ আমি সেটাই বলতে চাইছি দীপু আচ্ছা নীলদা অরিন্দম আর অনিমা দেবী ওনারাও কি সন্দেহের মধ্যে পড়ছেন আচ্ছা নীলদা দা অরিন্দম আর অনিমা দেবী ওনারাও কি সন্দেহের মধ্যে পড়ছেন দেখ সেটা ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু ঠিক যে কারণে রিনা আর তরিতকে পরিপূর্ণ সন্দেহ করা যাচ্ছে না ওদের দুজনকেও কি একই কারণে সন্দেহ দ্বিতীয় পর্যায়ে রাখা যায় না হঠাৎ কথা বলতে বলতে নীল মাথা নিচু করে ঘাড় নাড়তে নাড়তে কিছুক্ষণ পর প্রায় স্বগতোক্তি করে বলল বিনয় বোধ কিছু একটা লুকিয়ে যাচ্ছেন নীলকে বেশ চিন্তাবগ্ন দেখাচ্ছিল কথাটা দীপুর কানে গেল সে উদ্গ্রীপ হয়ে জিজ্ঞাসা করল কি কথা নীলদা না রে এই মুহুর্তে আমি বলতে পারছি না তবে কোথাও কিছু একটা সত্যি কথা উনি আমাদের কাছে প্রকাশ করেননি যার ফলে একটা অসঙ্গতি রয়েছে অসঙ্গতি মানে না রে দীপু ধরতে পারছি না কিন্তু সামান্য একটু চুপ করে থেকে বেশ দৃঢ় স্বরেই বলল মাস্ট হতেই হবে কোথাও একটা অসঙ্গতি বুঝলি কোথাও একটা অসঙ্গতি রয়েছে নইলে অঙ্ক মিলছে না ওহ মাইরি গুরু তুমি কিন্তু আবার হেয়ালি আরম্ভ করে দিচ্ছ আহা খুলেই বলো না কি ব্যাপার আরে দূর দীপু আমি নিজেই তো সেই পয়েন্টটা ধরতে পারছি না তোকে কি বলবো আর শোন একবার উকিলা ডাক্তারের সাথে ভিজিট করে আসাটা খুব দরকার তার আগে অতীনকে দরকার হ্যাঁ ঠিক আছে চলো যদি কিছু বেরোয় প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটি এখানেই থামালাম এর পরবর্তী অধ্যায় আপনাদের কাল পাঠ করে শোনাবো আপনারা সাথে থাকবেন আজকের মতো আসছি নমস্কার